ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। আমার গুরুদেব ইষ্টদেবী ও পিতামাতাকে প্রণাম জানিয়ে আমি আচার্য পলাশ আপনাদের সামনে আজকে ফোন ইন লাইভ অনুষ্ঠানে। যারা প্রতিদিনের আমার অনুষ্ঠান জানেন তাদের জন্য নতুন কিছু বলার নেই, আর যারা আজকে ছুটির দিনে যারা দেখছেন প্রথম দিনের আজকে অনুষ্ঠান তাদের জন্য বলি, প্রতিদিন সন্ধ্যা 6:45 সৃষ্টি টিভিতে আমার সরাসরি অনুষ্ঠান থাকে। প্রতিদিন সন্ধ্যা 6:45 সৃষ্টি টিভিতে আমার সরাসরি অনুষ্ঠান থাকে, আর প্রতি বুধবার থেকে রবিবার পর্যন্ত রাত্রি 8:45 সৃষ্টি প্লাস চ্যানেলে আমার সরাসরি অনুষ্ঠান থাকে। প্রতি বুধবার থেকে রবিবার পর্যন্ত রাত্রি 8:45 সৃষ্টি প্লাস চ্যানেলে, এছাড়াও থাকে সোমবার দিন রাত্রি 9:50 ও শনিবার দিন দুপুর 1:50, সোমবার রাত্রি 9:50 শনিবার দুপুর 1:50 সৃষ্টি টিভিতে, এবং রবিবার দিন দুপুর 2 সৃষ্টি প্লাসে থাকে একটা স্পেশাল প্রোগ্রাম। যারা আমার রোজকারের এই প্রোগ্রাম দেখতে পান না টিভিতে তাদের জন্য বলি, ইউটিউব বা ফেসবুকে গিয়ে ইংলিশের নামের বানান বা স্ক্রলিংটা দেখে নিন, SSCHARYA আচার্য PALSH এই আচার্য পলা সার্চ করুন ফেসবুক বা ইউটিউবে, এবং আপনারা আপনার প্রতিদিনে আমার প্রতিদিনের টিভির অনুষ্ঠানগুলো আপলোডিংগুলো পেয়ে যাবেন। আচার্য পলাশ কিন্তু AA দিয়ে শুরু হবে, SSCHARYA আচার্য PALSH এই আচার্য পলাশ দিয়ে সার্চ করুন, তাহলে পেয়ে যাবেন আমার ইউটিউব বা ফেসবুকের যে অনুষ্ঠানগুলো টিভি অনুষ্ঠানগুলো আপলোডিংগুলো কারেন্ট আপলোডিংগুলো পেয়ে যাবেন। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার এবং কলকাতা রেলওয়ে স্টেশনের নিকটে, উত্তর কলকাতার শ্যামবাজার এবং কলকাতা রেলওয়ে স্টেশনের নিকটে। প্রতি বুধবার দিন আমাকে পেয়ে যাবেন শিয়ালদা এবং কালীঘাটে, প্রতি বুধবার শিয়ালদা এবং কালীঘাটে। এবং আগামীকাল অর্থাৎ 6 জানুয়ারি আমাকে পেয়ে যাবেন হাওড়া চেম্বারে, 6 জানুয়ারি আমাকে পেয়ে যাবেন হাওড়া চেম্বারে, 7 জানুয়ারি পেয়ে যাবেন ব্যারাকপুরে, এবং আপনারা পেয়ে যাবেন 9 জানুয়ারি শ্রীরামপুর, 6 জানুয়ারি হাওড়া, 7 জানুয়ারি ব্যারাকপুর, এবং 9 জানুয়ারি পেয়ে যাবেন শ্রীরামপুরে। এছাড়াও পাবেন 11 জানুয়ারি পেয়ে যাবেন মেচেদা এবং মেদিনীপুরে, 11 জানুয়ারি শনিবার পেয়ে যাবেন মেচেদা এবং মেদিনীপুরে, এবং 13 জানুয়ারি পেরেছে সামনের সোমবার, সেই দিন আমাকে পেয়ে যাবেন আপনারা কৃষ্ণনগর এবং বহরমপুর চেম্বারে, 13 জানুয়ারি সামনের সোমবার পেয়ে যাবেন বহরমপুর এবং কৃষ্ণনগর চেম্বারে। আগে আমি একটা ফোন ধরে নিই, তারপর গণেশ চতুর্থী এবং সরস্বতী পুজো সম্বন্ধে আসছি। জয় মাতারা, জয় মাতারা। বলুন মা, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি, রূপা বৈরাগী। আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ। বলো মা, তোমার নামটা রূপা আর তোমার ডেট অফ বার্থটা বলো মা। 12/11/1991। আর সময়টা বলো? 10:50 সকালবেলা। জন্মস্থান কলকাতা? হ্যাঁ হ্যাঁ কলকাতা। তুমি আমার অনুষ্ঠান দেখো মা? হ্যাঁ দেখি। না আজকে প্রথম দিন দেখছো? না 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 আমি দেখি। এখন বয়স কত হলো তাহলে? 28 বছর। 28 বছর। হ্যাঁ। প্রশ্ন কি নিয়ে বলো? প্রশ্ন, আমার একটা চাকরি বাকরি হবে কি না, সরকারি চাকরির যোগ আছে কি না? দেখো মা, এই মুহূর্তে তোমাকে যেটুকু আমি বলতে পারি, সরকারি চাকরির যোগ কিন্তু খুব ক্ষীণ, মানে খুব অল্প, একদম যে নেই আমি বলতে পারছি না। সরকারি চাকরির যে যোগ রয়েছে সেটা খুবই ক্ষীণ, অর্থাৎ খুবই দুর্বল রয়েছে যোগটা, এবং বর্তমান যোগ হচ্ছে যেটা চলছে সেটা কিন্তু সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম। এখন বর্তমানে যে দশা দিয়ে চলছে তোমার রাহুর মহাদশা, সেটা তোমার গোচরকালীন ষষ্ঠ ভাবে এবং জন্মকালীন হচ্ছে দ্বাদশ ভাবে অবস্থান করছে। সুতরাং এই মহাদশাতে খুব ভালো হওয়ার কিছু নেই, তবে কিন্তু তোমার একটা কর্মপ্রাপ্তির একটা কিন্তু যোগ আসছে, সেটা কিন্তু সরকারি চাকরি না, কোনো বেসরকারি স্থানে জব স্যাটিসফ্যাকশন থাকবে না ঠিক কথা, কিন্তু একটা কর্ম পারবে চেষ্টা করলে। কেমন? সেটা কতদিনের মধ্যে পাবো? চলছে মা, যোগ চলছে। ঠিক আছে, জয় মাতারা। আর একটু আমার স্বামী স্ত্রীর ব্যাপারে জানতে পারবো? স্বামী স্ত্রীর ব্যাপার বলতে, আমার ওই স্বামীর সঙ্গে তো সমস্যা চলছে, সেটা কি সমাধান হয়ে যাবে? দেখো, এখানে হচ্ছে তোমার মকর লগ্নের জাতক জাতিকা, তোমার হচ্ছে মকর লগ্ন জানো তো? হ্যাঁ হ্যাঁ। মকর লগ্ন বা মকর রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন খুব একটা সুখকর হয় না। আচ্ছা। এটা কিন্তু প্রতিকার আগে থেকে করা উচিত। স্বামীর থেকে দূরে থাকো তো তুমি, তাই তো? দূরে থাকি না, কয়েকদিন হয়েছে আমি দূরে আছি, বাপের বাড়িতে এসেছি। এই জায়গাটা প্রতিকার করলে হবে, কিন্তু তোমাদের হচ্ছে মকর লগ্ন বা মকর রাশির জাতক জাতিকাটা জ্যোতিষশাস্ত্র মতে তাদের বিবাহিত জীবন খুব একটা সুখকর হয় না, প্রতিকার পূর্বক এটাকে ভালো করা যায়। কেমন? আচ্ছা
আচ্ছা তবে ঠিক আছে, সরকারি মানে চাকরি আবার না হওয়ার চান্সটাই বেশি, কিন্তু প্রাইভেট জব হবে, আর স্বামী স্ত্রীর মধ্যে মিলটা করা যাবে, কেমন না? আচ্ছা আচ্ছা, জয় মাতারা। জয় মাতা। দর্শক বন্ধু, যাদের যেরকম অসুভূত্ব আছে, আমি সেই মতো বলবো, যেটা হবে না সেটা আমি সরাসরি না বলে দিই, কারণ আপনারা যে বিশ্বাস নিয়ে আমার কাছে আসবেন, সেই বিশ্বাস কিন্তু আমি ভঙ্গ হতে দিই না। কোনো রকম বিশ্বাস ভঙ্গের কাজ আমি আজ পর্যন্ত কারুর সাথে করিনি, এবং ঈশ্বরের কৃপায় আমি কোনোদিন নাও করতে হয় কারুকে প্রতারিত যাতে নাও করতে হয়, কারণ আমি একটাই কথা বুঝি, মানুষের জীবন ধারণের জন্য অর্থের প্রয়োজন, অধিক অর্থ অনর্থের মূল হয়ে যায়। সেই জন্য আমার কাছে একটাই, যে বিশ্বাস ও ভক্তি নিয়ে আসবেন, সেই বিশ্বাস আর ভক্তিকে অটুট রাখার দায়িত্ব আমার। আমার কাছে একটাই ফর্মুলা, বিশ্বাস প্লাস ভক্তি প্লাস অর্থ ইজিকাল টু সমস্যার সমাধান হতেই হবে। আচার্য পলাশ যে কোনো কাজ করে গ্যারান্টি সহকারে এবং চ্যালেঞ্জ নিয়ে, যেটা না হয় তাহলে মুখের ওপরই বলে দেয়, যেটা হওয়ার সম্ভাবনা নেই সেটা নিয়ে কোনো কিছু ঝুলিয়ে রাখে না কাউকে। জয় মাতারা। হ্যাঁ জয় মাতারা দাদা। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কদমতলা থেকে বলছি, ভাস্কর দাস। জন্ম তারিখ বলো ভাস্কর, তোমার সম্বন্ধে জানবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো জন্ম তারিখ বলো। 27/9/1988। 27/9/1988। জন্ম সময়? দুপুর 1:10। জন্মস্থান কোথায়? হাওড়া। আমার অনুষ্ঠান কি আজকে প্রথম দিন? না দাদা, আমি অনুষ্ঠান আপনার প্রায় দেখি, তবে লাইনটা পাওয়া খুব মুশকিল। এখানে আমি একটা জিনিস বুঝতে পাচ্ছি, যেটা তোমার এখানে, তুমি রাশি লগ্ন জানো তো, তোমার মেষ রাশি ও ধনু লগ্ন, তাই তো? এখন কি শরীর স্বাস্থ্য নিয়ে খুব প্রবলেম যাচ্ছে একটু? ব্যবসা করো কি? না ব্যবসা করি না। শরীরটা আমার কতদিন খারাপ যাবে, কি রিসেন্ট আরম্ভ হলো? এই শরীরটা কিন্তু মোটামুটি ধরো আরো কিছুদিন বেশ খানিক খারাপ যাবে, মাসখানেক যাবৎ খারাপ যাবে তোমার শরীর খুব। হ্যাঁ, আর তার সঙ্গে তোমাকে একটা কথা বলি, মাথাটা কি গরম হয়ে যাচ্ছে ইদানিং? হ্যাঁ মাঝে মাঝে মাথাটা খুব গরম হয়েছে। মূলত কি অর্থনৈতিক সমস্যা? আমি একটু কম্পিটিটিভ এক্সাম গুলো দিচ্ছি তো, আমার এই সরকারি চাকরির জন্য একটু এক্সাম গুলো দিচ্ছি তো, আমার কিছু যোগ আছে দাদা। হ্যাঁ, একটা হওয়ার সম্ভাবনা আছে বাবা, একদম যে নেই বলবো না, একটা হওয়ার সম্ভাবনা আছে। আমি প্রায় দেখি তো, বলছে আমার শরীরটা কি ঠিক হয়ে যাবে এমনি? দেখো, যদি তোমাকে যে টাইমটা বললাম তার মধ্যে যদি খুব একটা উপকার না পাও, জানুয়ারি মাসে 23 তারিখের মধ্যে খুব একটা ভালো যদি না রেজাল্ট পাও, তারপর আমার সাথে যোগাযোগ করো, নিশ্চয়ই ব্যবস্থা করে দেবো। কেমন, ডাক্তার দেখিয়েছো তার জন্য? হ্যাঁ ডাক্তার দেখাচ্ছি। হ্যাঁ, তো এবার হচ্ছে তুমি দেখো, 23শে জানুয়ারি অন্তত আজ থেকে আরো 10 দিন 15 দিন দেখো, যদি শরীর ভালো না হয় তো সেক্ষেত্রে আমি প্রতিকার করে দেবো। আর একটা কথা বলি, তোমার সরকারি চাকরির যোগ তো ছিল বাবা, সেটা নষ্ট করলে কেন? পাইনি দাদা, আমি অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছি। প্রতিকার করিয়েছিলে? হ্যাঁ প্রতিকার করিয়েছিলে কাউকে দিয়ে? সেরকম ভাবে করিনি। তোমার যোগটা কিন্তু এখন অনেকখানি দুর্বল হয়ে গেছে, এটা 2019 আগস্ট অব্দি খুব ভালো ছিল বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তোমার দারিদ্র যোগের অবস্থান চলছে, সুতরাং এই সময় যে পাবে এটা বলা যায় না, এরপর যে মহাদশাটা শুরু হবে সেটাতে পাওয়ার সম্ভাবনা অনেকখানি কম। তোমার কাজে একটু দেরি হয় টাইমে পৌঁছতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বাবা প্রতিকার নিয়ে চলা উচিত ছিল। কালকে আমাকে হাওড়া চেম্বারে পাবে, যদি কোনো সমস্যা থাকে চলে এসো, আমি ব্যবস্থা করে দিচ্ছি, এখনো সামান্য সময় বাকি আছে, যদি কিছু করা যায়। কেমন, অনুষ্ঠান দেখতে থাকো এবং টোটকাগুলো ফলো করো। জয় মাতার। দর্শক বন্ধু, যাদের যেরকম অসুভূত আছে আমি সেরকম বলে দিই, এই আসন্ন দিনে যে গণেশ চতুর্থী, এই গণেশ চতুর্থীর দিন এবং তার পরের দিন সরস্বতী পুজো, তো এই গণেশ চতুর্থীর দিন এবং সরস্বতী পুজোয় কি কি কাজ হয়? গণেশ চতুর্থীর দিন ধরুন অর্থনৈতিক আর্থিক ত্রিবৃদ্ধি, কর্ম প্রাপ্তি, কর্মে উন্নতি, ব্যবসা শুরু বা ব্যবসায় শ্রীবৃদ্ধির কাজ করা সম্ভব, এবং গৃহশান্তি, বাস্তুদোষ খণ্ডন, এইগুলো সমস্ত কিছু কিন্তু গণেশ চতুর্থীর দিন করা সম্ভব। তার সঙ্গে সঙ্গে আছে সরস্বতী দেবী পুজো, অর্থাৎ মহা সরস্বতী যে পুজোটা আমরা করি সেটা হচ্ছে মাঘ মাসে বসন্তকালীন শুক্ল পঞ্চমী তিথিতে, এবং তার ঠিক আগের দিন চতুর্থী তিথিতে গণেশ চতুর্থীর পুজো হয়। সারা বছর গণেশ চতুর্থী আসে দুটোই, একটি উত্তরায়ণকালের শুরুর সময় আর একটি দক্ষিণায়ণকালের শুরুর সময়, এটা হচ্ছে উত্তরায়ণকালের শুরু, এবং গণেশ চতুর্থীর পরের দিনই আসে কিন্তু সরস্বতী পুজো। তো এই দুটি পুজো যে মাহাত্ম্য রয়েছে, গণেশ চতুর্থী তো বললাম, এবং তার সঙ্গে সঙ্গে সরস্বতী পুজোর দিন কিন্তু যেমন বিদ্যা, সন্তানের শুভকর কাজ, যে কোনো রকম এইসব ধরনের কাজ, দূর যাত্রা,
ট্রান্সপোর্টেশন কাজ তো খুব ভালো হয়, জলযাত্রা, এছাড়াও এর সঙ্গে সব থেকে বড় কাজ করা যায় বিবাহের কাজ। কারণ দেবী সরস্বতী যে প্রজাপতি কবচ আমরা তৈরি করি, সে প্রজাপতি কবচ কিন্তু স্বয়ং মা মহাসরস্বতী এবং ব্রহ্মদেবকে দিয়ে তৈরি হয়। সুতরাং এইটা হচ্ছে বিবাহ কার্য খুব ভালো হয় যে প্রজাপতি কবচ এই সময়টা খুব ভালোভাবে তৈরি করা যায়। তার সঙ্গে থাকে কি, সাধারণত সরস্বতী পূজোর দিন দেখবেন সবাই বইপত্র ঠাকুরের পায়ে রেখে স্কুল কলেজের ছাত্রীরা একসাথে মিট করে বা খুব আনন্দে কাটায়। অর্থাৎ এই দিন যারা প্রেমে প্রতারিত হয়েছেন, স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ, এইগুলো কিন্তু 100% মেটানো সম্ভব। কোনো শাস্ত্রজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞেস করে নেবেন, আজকে টিভিতে সময় খুব সংক্ষিপ্ত থাকে, ওই জন্য ডিটেলসটা বলা যায় না, তো এর জন্য কিন্তু এই দিনটি খুবই উপযুক্ত এই আকর্ষণ এবং বশীকরণ কাজের জন্য, তার সাথে বিদ্যা এবং বুদ্ধি কারকের কাজের জন্য। যে কোনো রকম যাত্রা অথবা যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন তাদের জন্য এই দিনটি খুব শুভকর। এই যে আসন্ন গণেশ চতুর্থী এবং সরস্বতী পুজো, এই দিনগুলি বছরে কিন্তু একবার বা দুবার আসবে। এই সরস্বতী পুজো একবার এবং গণেশ চতুর্থী আসবে দুবার। সুতরাং এই দুটো দিন মিস করা উচিত নয়। যাদের যেরকম সমস্যা আছে, পড়াশুনোর সমস্যা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, সামনে আরও গ্র্যাজুয়েশন হায়ার লেভেলে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষা কিন্তু আপনাদের জীবনে একবারই আসবে এবং পুজো আসবে বছরে একবার। সুতরাং এই দিনটা নষ্ট করা উচিত না। যার যদি কোনো অসুবত্ব থাকে তাহলে নিশ্চয়ই সেটাতে 100% পার্মানেন্টলি খণ্ডন হবে। আগে ফোন ধরে নিই, তারপর আরেকটু ডিটেলস আসছি। জয় মাতারা। হ্যাঁ নমস্কার দাদা। জয় মাতারা বলো। হ্যাঁ জয় মাতারা। কোথা থেকে বলছো? নমস্কার, আমি দীপঙ্কর সাহা, আমি মালদা থেকে বলছি। নিজের সম্বন্ধে জানবে? হ্যাঁ হ্যাঁ, নিজের সম্বন্ধে একটু জানতে চাই। বলো, জন্ম তারিখ বলো। 1/8/84। জন্ম সময়? রাত্রি 8:20। রাত্রি 8:20। জন্মস্থান কোথায়? মালদাতে জন্ম হয়েছে। কি জানতে চাইতো? আমার কেরিয়ার সম্বন্ধে, মানে চাকরি বাকরি হয়ে হয়েও কেটে যাচ্ছে, এটাই মানে চাকরি হয়েও কেটে যাচ্ছে হবে এটাই চাকরি হয়েও কেটে যাচ্ছে। বাড়ি থেকে দূরে কি চাকরি পেয়েছিলে? হ্যাঁ পেয়েছিলাম। তোমার কি কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল? দেখো, এটুকু তোমাকে বলতে পারি আমি যে তোমার যে এই অবস্থান, যে চাকরি একটা কর্মপ্রাপ্তির কিন্তু যোগ আছে, সেই কর্মপ্রাপ্তির যোগটা কিন্তু তুমি এই মুহূর্তে পাবে না। কারণ কর্মপ্রাপ্তির যোগটা কিন্তু তোমার বাড়ি থেকে দূরে যদি চেষ্টা করা হবে, নাহলে আগামী দিনেও কিন্তু কর্মপ্রাপ্তির খুব একটা ভালো যোগ নেই। তবে জব স্যাটিসফ্যাকশন পাবে না, এরকম কিছু কাজ পাবে। কেমন? জয় মাতারা। মানে সরকারি চাকরি পাওয়া যাবে না? না, সময়টা শেষ হয়ে গেছে বাবা, কিন্তু যেটুকু মনে হচ্ছে সরকারি চাকরি না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। কেমন না পাওয়ার সম্ভাবনা? আর এমনি ব্যবসার দিক দিয়ে? ব্যবসার দিক দিয়ে মোটামুটি খারাপ না, চলবে। জয় মাতারা। দর্শক বন্ধু, সময়টা খুব সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, যার জন্য আমাকে আর বেশি কিছু বলা যাবে না। তবে আমাকে 6 জানুয়ারি পেয়ে যাবেন হাওড়া চেম্বারে, এবং 7 জানুয়ারি পেয়ে যাবেন ব্যারাকপুরে, 9 জানুয়ারি পেয়ে যাবেন আপনারা শ্রীরামপুর, এছাড়াও পাবেন 11 জানুয়ারি মেচেদা এবং মেদিনীপুরে, 11 জানুয়ারি শনিবার দিন পেয়ে যাবেন মেচেদা এবং মেদিনীপুরে, এবং 13 জানুয়ারি সোমবার দিন আপনারা পেয়ে যাবেন বহরমপুরে কৃষ্ণনগর চেম্বারে। বুকিং স্টার্ট হয়ে গেছে। অনুষ্ঠানের পর দুটো মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বারে আমি ফোনে থাকবো, যারা সমস্যা নিয়ে আছেন তাদের সাথে 30 মিনিট আমি কথা বলবো, শুধুমাত্র সমস্যা নিয়ে যারা ফোন করতে চান আমি 30 মিনিট সবার সাথে কথা বলবো। 9836955394 এবং 8335866506, দুটো মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার লিখে রাখুন, আমি আছি আপনাদের সঙ্গে 30 মিনিট, আমার পার্সোনাল বুকিং নাম্বার, মোবাইল নাম্বারে। আজকের মতো সময় নির্দেশ করছি এখানে শেষ করার জন্য। ওম সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে।